বিভিন্ন ধরনের মালামাল বা পণ্য সামগ্রী ক্রয় করে কিন্তু বাংলাদেশ নিয়ে আসেন। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া আমরা ভারতে যাওয়ার পর কি কি পণ্য সামগ্রী বা মালামাল ক্রয় করে বাংলাদেশে আসতে পারি কোনো রকম ভ্যাট ট্যাক্স ছাড়া। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভারতে যাবার পর ভারত থেকে কোন ধরনের মালামাল বা পণ্য সামগ্রী ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসতে পারেন তাও কোনো রকম ভ্যাট বা ট্যাক্স ছাড়া। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো যে যে পণ্য বা মালামাল সামগ্রী আপনারা ভারত থেকে বাংলাদেশ আনতে পারবেন কোনো রকম ভ্যাট ট্যাক্স কর ছাড়া, যেমন ক্যাসেট প্লেয়ার 2-in-1, তারপরে ডিস্কম্যান, ওয়াকম্যান, বহনযোগ্য অডিও প্লেয়ার, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার, ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার, একটি ইউপিএস সহ কম্পিউটার স্ক্যানার, কম্পিউটার প্রিন্টার, ফ্যাক্স মেশিন, ভিডিও ক্যামেরা, তবে অবশ্যই প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় এমন ক্যামেরা বাদে, স্টিল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, সাধারণ পুশ বাটন কর্ডলেস টেলিফোন সেট, সাধারণ ইলেকট্রিক ওভেন বা মাইক্রো ওভেন, রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, বার্নার সহ টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, কফি মেকার, জুসার, সাধারণ ও বৈদ্যুতিক টাইপরাইটার, সেলাই মেশিন বৈদ্যুতিক বা ম্যানুয়াল, টেবিল ফ্যান বা সিলিং ফ্যান, স্পোর্টস সরঞ্জাম ব্যক্তিগত ব্যবহারের জন্য, 100 গ্রাম ওজনের স্বলঙ্কার, 200 গ্রাম ওজনের রূপা অলঙ্কার, তবে এক প্রকার অলঙ্কার 12টির বেশি, 1 কার্টুন শলাকা সিগারেট, গাঁজা, সিগারেট 29 ইঞ্চি পর্যন্ত, LCD, LED, টিভি, VCR, VCP ভাই এগুলা এখনো আছে কিনা জানি না, এইসব জমানায় এইসব নাই, সাধারণ CD ও 2টি স্পিকার সহ এরকম সেটগুলি, সাধারণ CD ও স্পিকার সহ মিউজিক সেন্টার, 2টি মোবাইল, সর্বোচ্চ 15 বর্গমিটার আয়তন এরকম একটি কার্পেট, আরও যা যা আছে আমি আপনাদের একটি লিস্ট দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এভাবে বলতে থাকলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।